Bismillahirrahmanirrahim. Parum kurunamay o asim dayalu Allah name shuru. Wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillahirrabbilalamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd, faqad qala al-mu'allif rahimahullahu ta'ala babu tafsirit tauhid wa shahadati an la ilaha illallah wa qawlillahi ta'ala ulaika allazina yad'un yabtaghuna ila rabbihimil wasilah ayyuhum aqrab wa yarjuna rahmatah wa yakhafun azabah inna azaba rabbika kana mahzura wa qawlihi ta'ala wa idh qala ibrahim li abihi wa qawmihi innani bara'u mimma ta'budun illa alladhi fatarani fa innahu sayahdin wa qawlihi ta'ala ittakhazu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah wal masih ibn maryam وما امروا الا ليعبدوا اله واحد لا اله الا هو سبحانه عما يشركون وقوله تعالى ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العقاب وفي الصحيح عن النبي صلى الله عليه وسلم أنه قال من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله عز وجل وشره هذه الترجمة وما وشره هذه الترجمة ما بعدها من الأبواب سمعت برادر الإسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক ওয়াহদাহু লা শারীকা লাহ যার কোনো শরীক নেই যার একত্ব তাওহীদ প্রতিষ্ঠা করা মানবজাতির উপর সর্বপ্রথম ফরজ যার তাওহীদ একত্ব কায়েম করা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম নির্দেশ এবং এই তাওহীদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে মানবজাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যিনিকে সৃষ্টি করেছেন এবং তাওহীদের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং কাফির দুই ভাগে মানুষকে ভাগ করেছেন যারা আল্লাহ পাকের তাওহীদ একত্বকে ঠিক রাখে আল্লাহ এক ও একক তার কাজে তার ইবাদত বান্দিগিতে তার নাম গুণাবলীতে সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব তাওহীদকে যারা প্রতিষ্ঠা করে তারা হচ্ছে মুমিন আর যারা তাওহীদকে নষ্ট করে যে কোনো ভাবে হোক না কেন তারা হচ্ছে তার বিপরীত বহুত্ববাদী মুশরিক আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে বাবু তাফসিরে তাওহীদ লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে তাওহীদের তাফসীর বা ব্যাখ্যা সম্পর্কে তাওহীদের ব্যাখ্যা কি তাওহীদের ভাষ্য কি তাওহীদ কাকে বলে আর লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের ব্যাখ্যা কি দুটো কথা বলেছেন এর মানে এই নয় যে দুটো ভিন্ন ভিন্ন জিনিস অনেক সময় পাশাপাশি দুটো কথা বললে দুটো ভিন্ন ভিন্ন জিনিস বুঝায় আর কখনো দুটো হয়তো একই জিনিস কিন্তু একটা আম একটু ব্যাপক আর একটা খাস এইরকমও বুঝায় আর কখনো আম খাসও না দুটো একই সেম সেম তারপরেও একটার পরে আর একটা উল্লেখ করা হয় অধিক এক্সপ্লেনের উদ্দেশ্যে ব্যাখ্যার উদ্দেশ্যে এইরকম করা হয় এটা প্রত্যেকটি ভাষায় হয় আজকে আমরা সকলে এসেছি আর কে এসছে ক্যামেরা ওয়ালা ভাইও এসছে তো সকলের মধ্যে কি ক্যামেরা ওয়ালা ভাই সামিল নাই হ্যাঁ ভিন্ন তো না তাই না কিন্তু স্পেশাল বিশেষভাবে তার কথা উল্লেখ করা হইল আর কখনো বলা হয় যে একটা অন্যটা থেকে ভিন্ন
আজকে অমুক এসছে অমুক এসছে, অমুক অমুক থেকে ভিন্ন, তাই না? আজকে ফখরুল ইসলাম এসছে, আজকে হাবিব এসছে, তো হাবিব আলাদা, ফখরুল ইসলাম আলাদা, এটা হয়। আবার কখনো কখনো দুটো একই জিনিস হয় শুধু একটু ব্যাখ্যার জন্য, তাই না? আজকে কাব্বানির লোকেরা এসছে, বাংলা ভাষীরা, বাংলা ভাষী কাব্বানির লোকেরাই, কিন্তু অধিক ব্যাখ্যার জন্য। কাব্বানি কোম্পানিতে আরো অন্য অন্য ভাষী আছে, তারা এসছে কি তারা না, বাংলা ভাষীরা এসছে, ঠিক না? তো এখানেও ঠিক ওই রকমই তাওহীদের তাফসির আর লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের তাফসির। এর মানে এই না যে তাওহীদ আলাদা জিনিস আর লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা জিনিস। এর মানে যে তাওহীদ আর লা ইলাহা ইল্লাল্লাহ কোনো পার্থক্য আছে, বরং যেটাই তাওহীদ সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মন্ত্র না, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের একত্ব ঘোষণা, সাক্ষী দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? হ্যাঁ বলেন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মানে কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আছেন মাবুদ কে? সত্য মাবুদ আল্লাহ, আর অন্য মাবুদ যেগুলি রয়েছে সেগুলি বাতিল, তাই না? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া যদি কেউ মাবুদ থাকে, মানে কাউকে যদি মাবুদ কেউ মেনে নিয়ে থাকে, কেউ কবরকে মাজারকে সেজদা করছে তার কাছে সেটাই মাবুদ, কেউ দেবদেবীকে সেজদা করেছে, প্রতিমা পুতুলকে সেজদা করেছে সেটা তার কাছে মাবুদ, মানে যার ইবাদত হচ্ছে ওটাই মাবুদ, কিন্তু সেগুলি বাতিল, হক নয়। আর হক মাবুদ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আর এইটাই হচ্ছে তৌহিদ, মানে ইবাদত আপনি অন্যর থেকে অস্বীকার করলেন, কারো ইবাদত নেই একমাত্র কার ছাড়া? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এটা হচ্ছে তৌহিদ। তো যেটাই হচ্ছে তৌহিদ সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। এই অধ্যায় দিয়ে লেখক রহমতুল্লাহ আলাই তৌহিদ এবং লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করতে চেয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই নয় যে আল্লাহকে শুধু স্রষ্টা মানবেন, যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ অবশ্যই সৃষ্টিকর্তা, এটা আল্লাহ পাকের তৌহিদ রুবুবিয়াত, কিন্তু এটাই শুধু নয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আল্লাহ শুধু রিজিক দাতা, আল্লাহ শুধু হায়াত মতের মালিক, আল্লাহ ফাক রব্বুল আলম তো হায়াত মতের মালিক, কিন্তু আরো আল্লাহ ফাক রব্বুল আলমের তৌহিদের বিভিন্ন দিক রয়েছে। এক কথায় এখানে বুঝাতে এসেছেন যে তৌহিদ শুধু আল্লাহ ফাকের রুবুবিয়াতের ঘোষণা নাম না, আল্লাহর কাজে আল্লাহকে এক মনে করলেন, কিন্তু এবাদতে আল্লাহ ছাড়া অন্যকে এবাদত দিয়ে দিলেন, এটার নাম তৌহিদ নাই। এরকম তৌহিদ তো কাফের মুশরিকদের মধ্যে ছিল, আরব মুশরিকরাও আল্লাহকে স্রষ্টা বলতো, আল্লাহকে আসমান জমিনের মালিক বলতো, হায়াত মওতের মালিক আল্লাহ কি বলতো, কিন্তু এবাদত রুকু সেজদা দোয়া জবাই হ্যাঁ মান্নত হ্যাঁ এগুলি কার জন্য করতো? আল্লাহর কাছেও করতো আর দেবদেবীর কাছেও করতো, জবাই আল্লাহর জন্য করতো আর দেবদেবীর জন্য করতো, দোয়া আল্লাহর কাছে করতো আর দেবদেবীর কাছে, সাধারণ অবস্থাতে দেবদেবীর কাছে দোয়া করতো, কিন্তু বড় মুসিবতে ফাসলে সমুদ্রে যখন হাবুডুবু করতো যে ডুবে যাচ্ছে, তুফান উঠেছে ঝড়ে আর জাহাজ ডুবে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে, তখন দাউল্লাহ মুখলেসিন, দাউল্লাহ কাফের মুশরিক আবু জাহাল আবুল্লাহ আল্লাহকে ডাকতো, আল্লাহ কোরআনে বলেছেন, এটা নিজের কথা নয় কোরআন বলছেন, কিন্তু তারপরে তো তাদেরকে মুসলিম বলা হয়নি, মোমিন বলা হয়নি, কাফির কুলিয়া ইয়াল কাফেরুন ইন্নামাল মুশরিক নাজাস মুশরিকের নাপাক, আর ওদের কেমনি ছেড়ে দেওয়া হয়নি ওই অবস্থায় যে চলবে, এটাই ওদের হেদায়তের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? প্রথমে ওদের কেন বিশ্বাসলা বলেছেন অন্যদের পূর্বে? তাহলে নবী পাঠাবার প্রয়োজন হয়েছিল এমন লোকদের জন্য যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, সার্বভৌমত্বের মালিক মানত, হায়াত মতের মালিক মানত, এতটুকু মুসলিম মমিন হওয়ার জন্য যথেষ্ট ছিল না, যদি এতটুকু ভালোই ছিল তাদের, কিন্তু এই ভালোটা যথেষ্ট নয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ আর তাওহীদের তাফসীর এখানে করে তাওহীদে উলুহিয়াত মানে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও আল্লাহ পাকের একত্ব কায়েম করতে হবে, এই কথা লেখক বুঝাতে চাইছেন। লেখক রহমতুল্লাহ আলাই এর আগের অধ্যায়গুলিতে তাওহীদের গুরুত্ব, তাওহীদের ফজিলত, তাওহীদের দিকে আহ্বান করা, আপনি তাওহীদ জানলেন,
শিখলেন ওর ফজিলত ওর গুরুত্ব জানলেন তখন দাওয়াত দেন ওর দিকে তারপরে তৌহিদ বিপরীত হচ্ছে শিরক শিরক থেকে ভয় করা এই অধ্যায় এর আগে আলোচিত হয়েছে তারপরে এই অধ্যায়ে উল্লেখ করেছেন যে কিছু কিছু মানুষ মনে করে যে তাওহীদ মানে তাওহীদের রুবুবিয়াত না এটা আসলে ভুল ধারণা তাওহীদ মানে তাওহীদের রুবুবিয়াত না তাওহীদ হচ্ছে তিন প্রকার তাওহীদের রুবুবিয়াত আল্লাহর কাজে ও আল্লাহকে এক মনে করবেন আর আপনার কাজগুলি আল্লাহর জন্য খাস করবেন আর কাউকে দিবেন না আপনার ইবাদতের কাজ আল্লাহর জন্য খাস করবেন এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াহ তাওহীদুল ইবাদা আর আল্লাহ পাকের নাম গুণাবলী তো আর কাউকে শরীক করবেন না কথা বুঝতে পারেন না বলছেন না আল্লাহর কাজ যেমন হ্যাঁ সৃষ্টি করা রিজিক দেওয়া যেমন এটা আল্লাহর জন্য খাস করে রিজিক আল্লাহ ছাড়া কোনো পীর ওলি মুর্শিদ বাবা খাজা কেউ দিতে পারেন না তাই না আল্লাহর কাজে যেমন আল্লাহকে এক করবেন তেমনি আপনার যে কাজগুলি ইবাদত বন্দেগী সিজদা সিজদা একমাত্র কার জন্য করবেন দোয়া কার কাছে করবেন একমাত্র যেটা তাওহীদে উলুহিয়াত ইবাদত হলো ইবাদত তো আল্লাহর জন্য একটু ইবাদত কাউকে দেবেন না আপনি ঠিক না নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের রহমান নাম তাই না আল্লাহ পাকের নাম আল্লাহ আপনি আল্লাহ আর কাউকে বলবেন না রহমান কাউকে বলবেন না নাম আব্দুর রহমান আর সারা জীবন কি রহমান ভাই রহমান ভাই হ্যাঁ মিস্টার রহমান মিস্টার রহমান এটা শিরকি কথা আপনার এটা বুঝছেন না নাম আব্দুল খালেক আর সহি নাম ডাকার তৌফিক হলো না ঢং হলো না অজ্ঞতা খালেক ভাই মিস্টার খালেক হ্যাঁ ঠিক না আব্দুর রাজ্জাক আর বলছেন রাজ্জাক ভাই রাজ্জাক মানে মহান রিজিকদাতা রিজিকদাতা একমাত্র আল্লাহ কি করে রাজ্জাক ভাই বলছেন রাজ্জাক আপনার ভাই আব্দুর রাজ্জাক রাজ্জাকের গোলাম আপনার ভাই বুঝছেন না কিন্তু রাজ্জাক তো আল্লাহ আল্লাহ তো আপনার ভাই না আল্লাহ আপনার সৃষ্টিকর্তা রব তো কত জেহালত আমাদের সমাজে রয়েছে এটা হচ্ছে তাওহীদুল আসমা সিফাত আল্লাহর নাম গুণাবলী আল্লাহর জন্য খাস আপনার ছেলের নাম রাজ্জাক না আব্দুর রাজ্জাক রাজ্জাকের গোলাম সে আপনার নাম আব্দুল খালেক আপনার নাম আব্দুল খালেক আপনার নাম খালেক নাই আপনার নাম রহমান না আপনার নাম আব্দুর রহমান এইভাবে খুব সংক্ষেপে আপনাদেরকে এই তিনটা তৌহিদের যে প্রকরণ তার উদাহরণ বুঝালাম যাতে করে সাধারণ মানুষ খুব সংক্ষেপে বুঝতে পারে যদি এটা বিস্তারিত বুঝালে আরো লম্বা হয়ে যাবে কথা এতটুকু যদি সাধারণ মানুষ জেনে রাখেন তাওহীদ তো যথেষ্ট যখন জীবনে প্রত্যেকটি আপনার কাজগুলি যেগুলি নেকির জন্য করছেন সবগুলি আল্লাহর জন্য কোনো মানুষের জন্য না কফিলের জন্য না আপনার না কোনো মৃতের জন্য না পীরের জন্য না জীবিতের জন্য কারোর জন্য না হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন কিতাব লিখলেন দিনই কিতাব আর বলছেন যে আমার হুজুরে কেবল আর সন্তুষ্টি বিধানে কিতাব লিখলাম আর কিতাব লিখা বা কি আপনার একটা বক্তব্য করা নেকির আশাই করবেন তাই না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তা আপনি যদি আপনার বুজুর্গ আপনার হুজুর কিবলা আপনার মাওলানা কে খুশি করার জন্য তার সন্তুষ্টি বিধানে এই কাজটা করলাম এটা শিরক না এই কথা ধর্মীয় কিতাবের ভূমিকাতে আছে এটা শিরক তাহলে এটা কখন বুঝতে পারবেন যে এটা শিরক যখন তাওহীদ বুঝে নেবেন যে আপনার কাজটা আল্লাহর জন্য খাস হওয়া উচিত ছিল কিতাব লিখছেন ইসলামের এমন নয় যে ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং এর বই লিখছেন আপনি এটা নেকির আশায় লিখছেন তো নেকিটা কার কাছে পাবেন আপনি বাবার কাছে না হুজুরের কাছে না মাওলানার কাছে না তাহলে কি করে আপনি বলছেন যে আমার বুজুর হুজুরে কিবলা বা অমুক মাওলানার সন্তুষ্টি বিধান এই কিতাব লিখলাম আউযুবিল্লাহ তাই না শিরক তাহলে এই জিনিসগুলো আমাদের দেশের অনেক মানুষ সাধারণ কেন যারা মাদ্রাসা পড়া তারা বুঝে না যার ফলে মনে করে যে নামাজ রোজা করার নামই শুধু ইসলাম না তার আগে আপনাকে তৌহিদটা ঠিক করতে হবে তার আগে আপনার আকীদা আমল কথা কাজ শিরক মুক্ত হইতে হবে ওয়াইজ বক্তা বক্তব্য করেছে ইসলামের বড় বড় কথা বলছে কিন্তু মিস্টার রহমান আরে বাবা ওর নাম আব্দুর রহমান মিস্টার রহমান কি করে বলছেন আপনি এটা একজন রাজনৈতিক নেতা বলে আলাদা কথা জাহিল কিছু জানে না ইসলাম সম্পর্কে আপনি একজন কি করে বলতে পারেন মিস্টার রহমান যখন তাওহীদের জ্ঞান হয়ে যাবে তখন আপনি কোনো মানুষকে আপনি রহমান বলবেন না খালেক বলবেন না হ্যাঁ আব্দুল গাফফার তো গাফফার ভাই বলবেন না আব্দুল গাফফার ভাই বলবেন হ্যাঁ কথা আশা করি বুঝতে পারছেন তো তাওহীদ শুধু রুবুবিয়াতের নাম নয় রুবুবিয়াত উলুহিয়াত ইবাদাত আর আসমা সিফাত সবগুলির নাম এখানে ইবাদাত বোঝানো হয়েছে কয়েকটা আয়াত যে লেখক নিয়ে এসেছেন এই অধ্যায়ে
এই আয়াতগুলিতে আল্লাহ পাকের বিভিন্ন ইবাদতগুলি যে বান্দারা করে থাকে সেই ইবাদতগুলি উল্লেখ করা হয়েছে। এই ইবাদতগুলির প্রত্যেকটি আর এছাড়াও অনেক ইবাদত রয়েছে, সবগুলি কার জন্য হইতে হবে? একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহর জন্য করলেন আর কিছু দিলেন কাউকে, তাহলে আপনার নাম কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, মমিন থাকবেন না আপনি। এই জন্য একমাত্র আল্লাহকে দিতে হবে, বলছে কাউকে দেওয়া যাবে না। সেজদাকে ভাগ করা যাবে না, দোয়াকে ভাগ করা যাবে না, জবাই করাকে ভাগ করা যাবে না, যে এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করলাম, আকিকাটা আর কোরবানিটা আর এ ওরুসে যেটা খাসি মুরগি জবাই করলাম, এটা আর ওই যে পীরে কিবলা তার মাজারে জবাই করলাম যাতে করে আমার পীরে কিবলা খুশি হয়, তাহলে মুশরিক হয়ে পড়লেন আপনি, শিরক করলেন আপনি। জবাই একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। ফসল্লিলি রব্বিকা, রবের জন্য নামাজ পড়, ওয়ানহার, রবের জন্য জবাই করো, আল্লাহ বলছেন রবের জন্য আল্লাহ জবাই করতে বলেছেন। গায়রুল্লাহর জন্য যদি জবাই করেন তাহলে শিরক হয়ে যাবে। তৌহিদ যে না বুঝবে সে যে কোনো সময় তার ইমান ইসলামকে নষ্ট করে দিতে পারে অচেতন অবস্থায়। বাড়িতে ভালো মুসিবত এসেছে, অসুখ বিসুখ ভালো হয় না, কোনো শয়তান কবিরা যে পরামর্শ দিল যে একটা কাজ কর, একটা সাদা মোরগ নাহ কালো খাসি জবাই কর, কোথায়? ওই পুকুরে জবাই করায়, নদীর কিনারায় জবাই করায়, নাই জবাই করে অমুক যা তো রক্তটা পুঁতে দিয়া। কেন এসব করে আমাদের দেশে? কেন? জিনকে রাজি করার জন্য। তাহলে এই জবাইটা কার জন্য হয়েছে? আল্লাহর জন্য হয়নি, জিনের জন্য হয়েছে। সুতরাং ওই লোক মুশরিক, ওই কবিরাজ মুশরিক, আর কবিরাজের কথা শুনে যে কাজটা করলো সে বড় শিরক করলো, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো। তৌহিদ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে, আল্লাহ পাকের ইবাদতে মানে বান্দার কাজে, এবং আল্লাহ পাকের নাম গুণাবলীতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, ইফরাদুল্লাহ। আর বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ভুল করেছে, ধর্মের নামে শিরিক করেছে, যার ফলে এই সম্পর্কে আরো সজাগ থাকতে হবে। হ্যাঁ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইফরাদুল্লাহ বিল ইবাদা, এই জন্য অনেকে তৌহিদ মানে ইফরাদুল্লাহ বিল ইবাদা, ইবাদতে আল্লাহকে একক করা, একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবেন আপনি। আর শিরক থেকে মুক্ত করা, অনেকে ইবাদত করেছেন আর শিরক করেছেন, চলবে না। শিরক থেকে মুক্ত হওয়া নেগেটিভ পজিটিভ দুটাই, লা ইলাহা নেগেটিভ, অন্যকে অস্বীকার করেন, ইল্লাল্লাহ পজিটিভ, একমাত্র আল্লাহর ইবাদত করেন, ঠিক না? যেমন আমাদের মুসলিম সমাজে কতক মানুষ আছে যে তার মধ্যে কি আছে, আল্লাহ কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই, এতটা আছে শুধু, মানে ও নাস্তিক, আছে কাফের। হ্যাঁ, তাহলে নেগেটিভ তোর মধ্যে ওইটা তো ঠিক আছে, কিন্তু পজিটিভ ইল্লাল্লাহ নেই, ও আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ইবাদত করে না, বুঝতে পারছেন? তাহলে ওর নাম কি মুসলিম হইল? ও কবর মাজারও পূজা করে না, দেব দেবীও মানে না, ও মন্দিরও যায় না, চার্চও যায় না, ও মাজারও যায় না, মানে শিরিক করে না। তো লা ইলাহা ঠিক আছে, কিন্তু ইল্লাল্লাহ ঠিক নাই, তার কাফের নাস্তিক। আর একজনের ধরেন এরকম আছে যে ও আল্লাহ পাকের ইবাদত করে, মানে ইল্লাল্লাহ আছে, নামাজ রোজা হজ যাকাত করে, ইল্লাল্লাহ আছে, কিন্তু লা ইলাহা নাই, অন্য ইলাহ নেই, বলছে না না না, হলিয়া হলিয়াও দিতে পারেন, গোস কুতুবরা দিতে পারেন, আর ওরা মরে মরেন না, ওরা জীবিত, ওরা সব কিছু শুনতে পারে, জানতে পারেন, ওদের মাজার মাজার শরীফে গিয়ে যদি আপনি ডাকেন বলেন তাহলে শোনে আর দেয় পাওয়া যায়, তাহলে কি হলো? ইল্লাল্লাহ তো আছে, নামাজ রোজা আছে, কিন্তু লা ইলাহা নেই, একটা অংশ আছে আর একটা অংশ নেই, তাহলে কলেমা নেই। সুতরাং সে এখন ইসলামের মধ্যে আসতে পারেনি, এই কলেমাতে আসতে পারেনি। এই হচ্ছে কলেমার অর্থ আসলে, আর তাফসীর ব্যাখ্যা। আর কলেমা মানে শুধু এই নেই যে মন্ত্র পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করতেও আছেন, এতে মাজারে সেজদাও করতে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা করতেও আছেন, আর যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না একটা লোক, তাহলে তার মধ্যে ইল্লাল্লাহ নেই, পজিটিভ নেই, ঠিক না? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি মাবুদ? আল্লাহ আপনার মাবুদ, তো ইবাদত কোথায়? প্রথম ইবাদত তো আপনার তাওহীদের পর পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ কোথায়? বেনামাজি কেন মুসলিম আপনি? আপনি কেমন মুসলিম যে বেনামাজি? তাহলে ইল্লাল্লাহই তো নেই আপনার মধ্যে। এখন
যখন আয়াতগুলি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া কাউলিল্লাহি তাআলা মহান আল্লাহর বাণী উলাইকাল লাযিনা ইয়াদউন ওই সব লোকেরা যারা দোয়া করে থাকে ডেকে থাকে আহ্বান করে থাকে ইয়াদউন কাকে ডেকে থাকে আল্লাহ ছাড়া অন্যকে ইয়াদউনাহুম মিন দুনিল্লাহ এখানে এর তাফসীর আছে যেই সব লোকেরা আহ্বান করে থাকে ডেকে থাকে আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহ ছাড়া যে যাকে ডাকে কেউ ডাকে হরে রাম হরে কৃষ্ণ যেমন হিন্দুদের হ্যাঁ কেউ ডাকে আপনার ইয়া গৌসুল আজম মাদদ আব্দুল কাদির জিলানীকে মহান উদ্ধারকারী মাদদ বলে কেউ আজ খাজা বাবাকে ডাকে কেউ সাজাল বাবাকে ডাকে কেউ আটসি বাবাকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকে মাদদ ইয়া রাসূলুল্লাহ যেমন অনেক মুশরিকরা মসজিদে নববীতে আসে আর ওই নবী সাল্লামের জিয়ারতে এসে নবীর কাছে চায় মদদ চায় আল্লাহ পাক ওদের সম্পর্কে বলছেন যে কোন আল্লাহর সৃষ্টি সে নবী হোক আর আল্লাহর কোন পরেশগার বান্দাই হোক আর দেবদেবী হোক যা কিছু হোক না কেন জীবিত হোক মৃত হোক কবরের মাজারের আকারে হোক আর প্রতিমা পুতুলের আকারে হোক উলাইকাল লাযিনা ইয়াদউন আল্লাহ বলছেন ওই সব লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আহ্বান করে ডাকে একদল ডাকে আল্লাহ ছাড়া অন্যকে তাহলে এরা শিরিক করলো তাই না আর যাদেরকে ডাকে তাহলে ওরা ওদের মাবুদ বাতিল মাবুদ এই জন্য যে আল্লাহ এই ইবাদত সাব্যস্ত করেননি সেজন্য বাতিল মাবুদ ভালো মানুষ হইলেও যখন কাজটা ভুল তাহলে বাতিল মাবুদ তাই না আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওদেরকে কি কি করে ডাকছো তুমি ওদের অবস্থা শুনবে সূরা বনী ইসরাইলের কোরআনে কারীমের আয়াত শুনেন আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ইলা রব্বিহিমিল ওয়াসিলা ইয়াবতাগুন মানে তারা তলাশ করে সন্ধান করে ওই যাদেরকে ডাকছো নবীকে ডাকছো মুসাকে ডাকছো ঈসাকে ডাকছো ইব্রাহিমকে ডাকছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছো চিশতিকে ডাকছো আবু হানিফাকে ডাকছো শাহজালালকে ডাকছো খাজা বাবাকে ডাকছো যাকে ডাকছো ইয়াবতাগুন তারা যদি সৎ লোক হয়ে থাকে তো ইয়াবতাগুনা ইলা রব্বিহিমিল ওয়াসিলা তারা তলাশ করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে হ্যাঁ প্রতিপালকের দিকে কি আল ওয়াসিলা মানে আল কুরবা নৈকট্য ভালো করে তাফসীর শুনেন আমার দেশের জাহেলরা আরবি ভাষা বুঝে না আধা মোল্লা আর না হলে যদি কেউ যদি একটু ভালো আরবি বুঝে তো ও নিজে গুমরাহকারী এজন্য কোরআনের অপব্যাখ্যা করে আরবিতে ওয়াসালা আসলে ওয়াও সিন লাম এর মানে হচ্ছে নৈকট্য এর মানে কি নৈকট্য আমি আপনাদেরকে দুটো দলিল এর শোনাবো এই আয়াতটা একটা আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওসিলার দোয়া করা আজানের পরে যে রয়েছে অনেকের হয়তো এই দোয়া মুখস্থ আছে আছে না নেই কারো মুখস্থ আছে এটা একটা শুনেন ওসিলা মানে হচ্ছে নৈকট্য তাহলে এর তর্জমা কি হলো ভালো করে শুনেন তারা তলাশ করে যাদেরকে ডাকছে এই নেক লোকেরা পরহেজগার লোকেরা ওলি আউলিয়া নবীরা এরা তলাশ করে আল্লাহর দিকে নৈকট্য যে আমি আল্লাহর নিকটবর্তী কি করে হইতে পারবো প্রত্যেকে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কি করেছে রাস্তা তলাশ করেছে মানে মেহনত করেছে এবাদত করেছে পরিশ্রম করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইবাদতে মেহনত করেছেন না করেননি আর অন্য কোন মানুষ এই মেহনত হয়তো করতে পারবে না ফরজ তো নামাজ পড়েছেন পড়েছেন ফরজ রোজা তো রেখেছেন রেখেছেন ফরজ হজ তো করেছেন ফরজ বিধিবিধান পালন করেছেন তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলিয়ে দিয়েছেন পা ফেটে গেছে নাই হাদিসে তাফাত্তারাত কাদামাহু পা ফেটে যেত ফুলে যেত তাওয়াররামাত কাদামাহু পা ফুলে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দাঁড়িয়ে লম্বা তিনি তেলাওয়াত করতেন নামাজের মধ্যে সেজদাই পড়ে থাকতেন রাতকে রাত সেজদায় পড়ে থাকতেন তাই না বিছানায় শুয়েছে স্ত্রী দেখি একটু ঘুমটা আসু যেমন স্ত্রী চোখটা বন্ধ হয়েছে তেমনই গিয়ে সেজদায় পড়ে গেছে নামাজ পড়ছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে আছে একদিন নবী সাল্লাল্লাহু একটু আগে শুলেন আবার ঘুমটা এসেছে আর তারপরে খুঁজে পায় না ঘরে অন্ধকার লাইট নেই প্রদীপ নেই তলাশ করতে করতে দেখি যে আমার হাতটা তার পায়ের উপরে পড়েছে অরিজলাহ মানসুবাতান নবী সাল্লাল পাগুলি এইভাবে দাঁড়িয়ে আছে সেজদাই সেজদা পড়ে তাহলে পাগুলি দাঁড়িয়ে থাকে না এইভাবে এইরকম হয়ে আছে চিন্তা করেন আপনি যে আপনার কাছে নতুন বিবি যদি থাকে আর সেও যদি যুবতী হয় তাহলে আপনার বিছান ছেড়ে
দশ মিনিট আধা ঘন্টার মধ্যে উঠে গিয়ে রাতকে রাত তাহাজ্জুদ পড়াই, যেমন তেমন কথা নাকি? ফরজটা আদি করতে পারেন না, কোথায় আপনি পড়ে আছেন আর কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহলে এইরকম আল্লাহ পাকের নেক বান্দারা, ওই রকম আব্দুল কাদির জিলানি ইনশাআল্লাহ, ওই রকম আবু হানিফা, শাফি, মালিক আহমদ, যত আইমা মুহাদ্দিসিন ওলামা নেক লোকেরা, তারা আল্লাহ পাকের কি করতেন? নৈকট্য লাভের চেষ্টা করতেন, ইবতাগুন, তালা তলাশ করতেন, এলা রব্বিহিম, তাদের রব পর্যন্ত পৌঁছার জন্য, রবকে পাওয়ার জন্য, রবের সন্তুষ্টির জন্য। আল ওয়াসিলা মানে নৈকট্য, সান্নিধ্য। আরো স্পষ্ট করেছে কোরআন কারীম, আইয়ুহুম আকরাব, যে তাদের কে বেশি আল্লাহ নিকটবর্তী হতে পারে, কে কত নিকটবর্তী হতে পারে, তাদের প্রতিযোগিতা কম্পিটিশন থাকত। দেখেন আবু বকর উমরের কম্পিটিশন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে বললেন, আর উমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে টাকা পয়সা ছিল একটু, ভাবলেন আজকে আবু বকরকে হারাবো, জীবনে তো হারিতে পারলাম না, তো মানে আজকে আবু বকর আগে বাড়বো মনে হয়, তাই না? বাড়িতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দান করতে বলেছে, সাদকা করতে বলেছেন, ও অর্ধেক সব কিছুর অর্ধেক, অর্ধেকটা ছেলে মেয়েদের জন্য, অর্ধেকটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির। আবু বকর সিদ্দিক কি করেছেন? বাড়িতে যা ছিল সব উঠিয়ে নিয়ে চলে এসেছেন। নবী জিজ্ঞেস করলেন যে ওমর, মাতা রাখতে আহলেক, বাড়িতে কিছু রেখেছো ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য? বলছে যে নিস, অর্ধেক রেখেছি, অর্ধেক ভাগ করে অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। অবাকার, মা তারাক তেলে আহলেক, তোমার পরিবারের জন্য কি রেখেছে? তারাক তো আল্লাহ ও রাসুলা, আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি, আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি, মানে আল্লাহকে রাজি করার জন্য আর রসুলের কথা শোনার জন্য সব কিছু নিয়ে চলে এসেছি। এটা যে কথার অর্থ, এনা যে বাড়িতে আল্লাহ রসুলকে রেখেছে না, রসুল তো সামনে, তাই না? তো আল্লাহ রসুলকে রেখে এসছি অর্থ হচ্ছে যে আল্লাহ পাক দান করতে বলেছেন, আর নবীর মুখে শুনলাম, নবীর কথা মেনে সব কিছুই নিয়ে চলে এসছি। সেই ওমর কি বলেছিলেন? যে আর জীবনে কোনোদিন ওমারের আগে বাড়তে পারবো না প্রতিযোগিতা করে। তাহলে প্রতিযোগিতা করতেন কত? তা আপনি আবু বকরকে ডাকা শুরু করবেন, ওমারকে ডাকা শুরু করেন, মাদা দিয়া ওমার, হ্যাঁ, আর ওমারের কি বলবে নাম বুকের ওপর লিখে ঘুমিয়ে দিলে, ঘুমিয়ে গেলে কি করতে পারবে না? সারা রাত শয়তান ডিস্টার্ব করবে না। কত বড় শিরকি কথা, কত বড় শিরকি কথা! সবচেয়ে বড় বক্তা বাংলাদেশের বলছে কথা, তার ওয়াজে বুঝতে পেরেছেন? হাউজুবিল্লাহ, হাত থাকে জাফেল মোরকোস আমার যুক্তিবাদী, কত বড় শিরকি কথা! উমার আল্লাহর নিকটবর্তী কি করে হবেন? সারা দুনিয়া সমস্ত মানুষের চাইতে আগে কি করে বাড়বো, সেই জন্য চেষ্টা করতে গিয়ে অর্ধেক মাল নিয়ে চলে আসছেন। এক মাসের অর্ধেক যদি আপনাকে দিতে বলা হয় তা আপনার উজু টুটে যাবে, ঠিক কিনা? গোটা বছরের না, যদি বলা হয় আপনি স্যালারি কত পান, বলছে 2000 রিয়াল কাপ বানিতে পাই, 1000 রিয়াল দিতে হবে এক মাসের, তুই অর্ধেক, দেখেন কি অবস্থা হয় আপনার, কত পালপিটেশন শুরু হবে। 1000 রিয়াল মানে এত টাকা বাংলাদেশে, এতে হবে সেই হবে আমার, তাই না? কত হিসাব করে বসে আছে। তো যাই হোক, কথা লম্বা না করে বলছি, আইয়ুহুম আকরাব, তাদের কে কত বেশি আল্লাহর নিকটবর্তী হইতে পারে, তাদের এই ছিল কম্পিটিশন। ওয়ার জুনা রাহমাতা, আর আল্লাহ পাকের তারা রহমতের আশা করতেন। ওয়া খাফুন আযাবা, আর তারা প্রত্যেকে আল্লাহ পাকের আযাবকে ভয় করতেন। নবী, রসুল, ওলি, আউলিয়া, পরেজগার সবল সকলে কি করত? আল্লাহর রহমতের আশাবাদী ছিল আর আল্লাহর আযাবকে ভয় করত তারা। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা, নিশ্চয় হে নবী তোমার রবের আজাব থেকে সতর্ক হওয়া উচিত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি ইবাদতের কথা বলেছেন, যেমন একটি ইবাদত হচ্ছে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা। কার সান্নিধ্য লাভ করবেন আপনি? কার নিকটবর্তী হওয়ার জন্য ঝাঁপ দিবেন? ফাফিরু ইরাল্লাহ, আল্লাহর দিকে বাড়ো, আল্লাহর দিকে পালাও, আল্লাহ অভিমুখী হও। এই না যে আমি কার সান্নিধ্য চাই, আমার হুজুরে কিবলার, আমার পীরের, আমার বাবার, আমার ওই মাজারের, না, দেখেন নৈকট্য লাভ আল্লাহ পাকে করবেন। আর রহমতের আশা করবেন কার, দয়ার আশা করবেন কার? আল্লাহর। এটা হচ্ছে নবী, ওলি, আউলিয়াদের চরিত্র। আর কার আজাবকে, কার শাস্তিকে ভয় করবেন? এতদিন যেতাম মাজারে, এখন যদি না যাই, এতদিন খাসি মুরগি দিতাম, যদি না দিই মাজারে ওরসে, একদিন চাদর চড়াইতাম, যদি না চড়াই তাহলে পীর বাবার মার না পড়ে যায়, তাহলে আপনি পীর বাবার আজাবকে ভয় করলেন। হ্যাঁ, পীর বাবা আপনাকে আজাব দিতে পারে, এটা কি নবী নবী অলিয়া অলিয়াদের আদর্শ? আরে যাদেরকে ডাকছো শিরক করছো তারা তো এই কাজ করে না,
তারা আল্লাহর আযাবকে ভয় করে, তারাই ভয় করে তো তোমাকে কি দেবে, তারাই রহম আল্লাহর রহমতের আশাবাদী তো তোমাকে কি দিতে পারে। এই কথা বোঝানোর জন্য আয়াত এখানে আসা হয়েছে। এগুলো হচ্ছে ইবাদত, অন্তরের ইবাদত ভয় করা, আল্লাহকে ভয় করবেন আল্লাহর আযাবকে ভয় করবেন। অন্তরের ইবাদত হচ্ছে আশা করা, আশা কার কাছে রাখবেন, কর্ম করে আশা রাখবেন আল্লাহর কাছে, মানুষের সাথে আশাকে ঝুলিয়ে রাখবেন না, না হলে নিরাশ যখন হবেন তখন হাগুতাশ করবেন আর হার্ট ফিল করবেন আপনি। লেখক বলছেন এই আয়াত থেকে বোঝা গেল বা এই আয়াতে খণ্ডন রয়েছে ওই সব লোকের যারা ওলি আউলিয়াকে, নেক লোকদেরকে, নবীদেরকে ডাকে বালা মুসিবত দূর করার জন্য, রোগ ভালো হয় না তখন বাবাকে ডাকতে চলে গেল মাজারে, হ্যাঁ নবীর কাছে সাহায্য চাইল, অথবা কোনো লাভের জন্য ছেলে হয় না তো ছেলে মেয়ে পাবো মাজারে চলে গেল। এদের খণ্ডন রয়েছে যে এই যে যাদেরকে তুমি ডাকতে যাচ্ছ যে এরা আমাকে ছেলে দেবে রোগ ভালো করে দেবে, হাউলায়ের মতো যাদেরকে ডাকছো লাইমলে কোন আলী আনফসিম দররান ওয়ালা নাফা, এরা নিজে রোগ ক্ষতি করতে পারে না লাভ করতে, নিজের ক্ষতির মালিক নিজের লাভের মালিক নিজেই যদি হয়তো স্বয়ং সম্পূর্ণ তো আল্লাহকে ভয় করার কি আছে, আবার আল্লাহর কাছে রহমতের আশা করার কি আছে, আমি তো রহমতের মালিক তাই হয়ে যেত না, তারা তো আল্লাহর রহমতের আশা করে। নিজেরই যখন ক্ষয়ক্ষতি আর লাভ লোকসানের মালিক নয় তা অন্যের কি লাভ করে দিতে পারে আর অন্যেরই কি ক্ষতি করতে পারে, দুনিয়া থেকে চলে গেছে মাটিতে চলে গেছে কবর হয়ে গেছে, না লাভের মালিক না লোকসানের মালিক, নিজেরও লাভ লস করে দিতে পারে না আর অন্যেরও লাভ লস করে দিতে পারে না। এতে আরো বোঝা গেল আয়াতে যে আম্বিয়া এবং আল্লাহর ওলি আউলিয়া নেক লোকেরা কত বেশি আল্লাহকে ভয় করত, তারা আল্লাহকে ভয় করত এবং তারা কত বেশি আল্লাহ পাকের রহমতের আশা করত আর কত বেশি তারা কম্পিটিশন করত আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। তারপর আয়াতে আল্লাহ পাকের সাদ করেছেন ওয়া কাউলিহি মহান আল্লাহর বাণী ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি ওয়া কওমি ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে ইন্নানি বারাউন, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, মিম্মা তা'বুদুন ওই সব থেকে যে সবের তোমরা পূজা করছো, যেসবের তোমরা ইবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে সেসব থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, তোমাদের এই গাইরুল্লাহর পূজার সাথে কোনো সম্পর্ক নেই আমার, ইল্লাল্লাযী ফাতারানি, তবে তার সাথে আমার সম্পর্ক রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন, সম্পর্ক নেই, এটা হচ্ছে লা ইলাহ। এই তোমাদের দেবদেবীরা আর এই মাজারগুলি লা ইলাহ ইলাহ নয়, বারাউন আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, কি আমার তাহলে মাবুদ ইল্লাল্লাযী ফাতারানি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, কি আমাকে ছেলে মেয়ে দিতে পারে ইল্লাল্লাযী যিনি আমাকে সৃষ্টি করেছে, কি আমার রোগ ভালো করতে পারে যিনি আমাকে সৃষ্টি করে ইল্লাল্লাযী ফাতারানি, এটা কার নিয়াসা দিন, ইব্রাহিমের দিন, দিন ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস আদর্শ। আর আল্লাহ বলছেন মিল্লাত আবিকু ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিন তোমাদের দেওয়া হয়েছে তাওহীদের দিন, সেই দিনে কেউ দেবদেবীর পূজা ঢুকিয়ে দিয়েছে, কেউ কবর মাজার পূজা ঢুকিয়ে দিয়েছে, ফাইন্নাহু সায়াহদীন, নিঃসন্দেহে তিনি আল্লাহই রাস্তা দেখিয়ে থাকেন, কি রাস্তা দেখায়, হেদায়তের মালিক আল্লাহ, কোন নবী ওলি পীর হেদায়তের মালিক না, তবে চেষ্টা করতে পারেন, আমি আপনি কাউকে বেনামাজিকে নামাজ বানার চেষ্টা করতে পারি, হেদায়ত আমাদের হাতে নেই, হ্যাঁ একটা লোক শিরিক করেছে বিদাত করেছে বা পাপে ডুবে আছে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু আমার ক্ষমতাই না আপনার ক্ষমতা, কারো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা, তাই না, জি, নাহলে নবী সাল্লাম সবচেয়ে প্রিয়জন তার প্রিয় চাচা আবু তালেব যার ইন্তেকাল কুফুরি অবস্থা হয়ে যায় এত শোকে মর্মাহত হইলেন তাকে উদ্ধার করতে পারলেন, দূরের দূরের লোকের ইসলাম কবুল করেছে কোথা কোথা থেকে এসে, হ্যাঁ আর আপন চাচা যে দরদি চাচা দুশ্মন চাচাও নয় দরুদি, যতদিন আবু তালেব বেঁচে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গায়ে হাত দিতে পারেনি কাফেররা, দেখো আমি আমার ভাতিজার ধর্ম না মানতে পারি কিন্তু খবরদার আমার ভাতিজাকে কোনো কথা বলবে না তোমরা, মক্কায় ঘোষণা করে রেখেছিল আবু তালেব, কিন্তু তারপরও রাজি আল্লাহ আনু বলতে পারছি না কেন, নবীর প্রতি ইমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি, বাস্তবায়ন করেনি। তাহলে এতে এই আয়াতে আল্লাহ পাকের ইবাদত ইল্লাল্লাযী ফাতারানি করতে হবে আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে,
আপনি বলবেন যে আমি এটাও করব এটাও করব, আমি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ব, মসজিদের সেবা যত্ন করব, আর গ্রামে একটা মাজার আছে ওইটারও সেবা যত্ন করব। তাহলে আপনি বারাউন সম্পর্ক ছেদ করলেন না আপনি বাতিল থেকে শিরক থেকে। হ্যাঁ, নামাজ পড়ছেন পজিটিভ তো আছে, মসজিদে যাতায়াত করে মসজিদের খেদমত করছেন পজিটিভ আছে, কিন্তু শিরক থেকে যে সম্পর্ক ছেদ করতে হইতো নেগেটিভ নেই আপনার। পজিটিভ নেগেটিভ দুটা তার না থাকলে বিদ্যুৎ আসে না, তাই না? দুনিয়ার উদাহরণ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। ওই রকমই নেগেটিভ পজিটিভ যদি একদিন ইসলামে না থাকে তাহলে কোনো মানুষ মুসলিম হয় না, দুটোই লাগবে। এই আয়াতে তাই শিক্ষা দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালিস করা, আর আল্লাহ ছাড়া অন্য থেকে বারাআত সম্পর্ক ছেদ করা। আর মুশরিকদের ভ্রান্ত পথ থেকে, সে ধর্ম হোক শিরকি ধর্ম, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম হচ্ছে শিরকি ধর্ম, শিরকি ধর্ম হোক অথবা মানুষ রচিত মতবাদ হোক, হ্যাঁ, সবগুলিতে কি করতে হবে? সম্পর্ক ছেদ করতে হবে। বলে আমি পাক্কা অমুক দলের একজন কমরেড ক্যাডার কর্মী, আর আমি নামাজি মুসলিম। তাহলে আপনি সম্পর্ক ছেদ করলেন না বাতিল থেকে। আমি সমাজতন্ত্রে বিশ্বাসী, আমি গণতন্ত্রে বিশ্বাসী, আর আমি মুসলিম, তাহলে আপনি সম্পর্ক ছেদ করলেন না। আমি ইসলামই পালন করি, আমি মুসলিম নামাজ পড়ি, তবে মনে করি যে খ্রিস্টান ধর্মে দিয়েও তো ভালো কাজ হচ্ছে, তাহলে সম্পর্ক ছেদ করলেন না আপনি, মুসলিম হইলেন না আপনি। তাহলে এজহারুল বারা মিন দিল মুশরিকিন, মুশরিকদের দিন থেকে কি করতে হবে? সম্পর্ক ছেদের ঘোষণা, ইজহার, জাহির করতে, প্রকাশ করতে হবে, আমি সম্পর্ক রাখি না। তারপরে এদের আরো বুঝতে পারলাম যে আল্লাহ পাকের শত্রুদের থেকে কি করতে হবে? সম্পর্ক ছেদ করতে হবে, যদিও সে নিকটবর্তী হোক না কেন। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বাপকে বলছেন, নিজের বাপের চাইতে নিকটবর্তী আর কি হইতে পারে? নিজের কমকে, আত্মীয় স্বজন বংশধরকে বলছে ইন্নানি বারাউন, আমি সম্পর্ক ছেদ করছি হে আব্বা আপনার থেকে। যখন মানলেন না আমার কথা, তৌহিদ শুনলেন না, শিরিক ছাড়লেন না, আপনি মূর্তি পূজা ছাড়বেন না, ইন্নানি বারাউন, সম্পর্ক ছেদের ঘোষণা করছি। তাহলে যতই নিকটবর্তী লোক হোক আপনার সম্পর্ক ছেদ করতে হবে, মানে ওই মতবাদ, ওই আকিদা, ওই দিনের সাথে সম্পর্ক রাখা যাবে না, ওই কাজে সহযোগিতা করা যাবে না। সম্পর্ক ছেদের মানে এই নয় যে বাপ যদি অভাবী থাকে আর মুশরিক তাকে খেতে দেবেন না, না, ওটা সদ্ব্যবহার চালিয়ে যেতে হবে। আল্লাহ এটা কোরআনে শিখিয়েছেন, সূরা লোকমানে আল্লাহ বলেছেন যে মুশরিকও যদি হয় বাপ মা, তাহলে তারা কি করবে? তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে, সাহেব হো মা ফি দুনিয়া মারুফা, দুনিয়ার ক্ষেত্রে তাদের সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো, হতে পারে যে ফিরে আসতে পারে, তোমার ভালো ব্যবহারে আকৃষ্ট হয়ে আল্লাহর দিনের দিকে ফিরে আসবে। কওলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ইত্তাখাযু আহবারা ওয়া রুহবানা আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে তারা, মানে ইহুদি খ্রিস্টানরা, ইত্তাখাযু, তারা বানিয়ে নিয়েছে, আহবারাহুম, তাদের ধর্মের পণ্ডিতদেরকে, ধর্মের পণ্ডিত, আহবার হাবরুনের বহুবচন, ইহুদি খ্রিস্টানদের ধর্ম, ধর্মগুরু যারা, মানে ধর্ম সম্পর্কে যারা জ্ঞানী পণ্ডিত, এদেরকে আহবার বলা হয়। যেমন মুসলিম সমাজের জ্ঞানীদেরকে কি বলা হয়? আলেম বলা হয়, ওলামা, আলেমের জমা হচ্ছে ওলামা, আর ওদের হাবরের জমা হচ্ছে আহবার। আল্লাহ পাক কি বলছেন এই আয়াতে? যে ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের পণ্ডিতদেরকে, রোহবান আহম, রাহিবের বহুবচন, মানে ধর্মযাজক, তারা যারা তাদের এবাদত উপাসনা করে, হয়তো আলেম নয়, জ্ঞানী নয় তাদের ধর্মের, কিন্তু তারা তাদের ধর্মের ধার্মিক লোক, ধর্মগুরু, এরা মানে সাধক, এইরকম যারা, যেমন যারা পোপ পাদ্রি খ্রিস্টানদের রয়েছে, এদেরকে কি করেছে আল্লাহ বলছেন আরবাবান, এরা রব বানিয়ে ফেলেছে, প্রভু বানিয়ে ফেলেছে, মিনদুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ওয়াল মাসিহ ইবনে মারিয়াম, আর মারিয়াম পুত্র মাসিহ ঈসা আলাইহিস সালামকে এরা রব বানিয়ে ফেলেছে। কেমন কথা! আল্লাহ পাক বলছেন ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের আলেমদেরকে, আর ধর্মগুরুদেরকে, যারা পরহেজগার লোক তাদের ধর্মের,
হ্যাঁ ভালো লোক তাদেরকে কি করেছে রব প্রতিপালক বানিয়ে ফেলেছে, মানে তাদের পূজা শুরু করেছে। আর কার পূজা শুরু করেছে না, রব বানিয়ে ফেলেছে মরিয়াম পুত্র মসীহকে, মানে ঈসা আলাইহিস সালামের। এ আজ যখন নাজল হয়েছিল তখন আদি বিন হাতেম খ্রিস্টান ছিলেন, আগের যুগে মুসলমান হয়েছেন, হাতেম তাইর ছেলে। উনি বললেন যে রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মগুরুদের পূজা করি না, আমরা তো আমাদের আলেম হুজুরদের পূজা করি না, ইন্না লা নাবুদু, পূজা মানে ও ভেবেছিল যে সেজদা করা, আমরা তো পাদ্রীদেরকে সেজদা করি না, আমরা ধর্মগুরুদেরকে সেজদা করি না, তো কেমন কথা, কোরআন বলছে যে তোমরা রব বানিয়ে ফেলেছো। তখন নবী সাল্লাম বললেন যে তোমরা কি এই কাজটা করো না, যে তোমাদের ধর্মগুরুরা যদি এতদিন হারাম হয়েছিল, জানতে যে কাজটা হারাম, কথাটা হারাম, কিন্তু শুধু বলে দিল, দলিল নেই, কিচ্ছু নাই, না তাওরাতের কোনো দলিল আছে, প্রমাণ আছে, ইঞ্জিলের কোনো দলিল আছে, দলিল প্রমাণ ছাড়ান, দলিল প্রমাণ দিয়ে হলো তো ঠিক আছে, এতদিন হয়তো ভুল বুঝতাম, দলিল আছে তাহলে তো মানতে হবে, কিন্তু বিনা দলিলে ধর্মগুরুরা বলল যে এটা আজকে থেকে হালাল, তো হালাল, এতদিন হারাম ছিল হালাল হয়ে গেল আজকে থেকে। এই কাজটা করত ইহুদি খ্রিস্টানদের ধর্মগুরুরা, আর এখনো তাদের বড় পোপ যদি একটা ঘোষণা করে যে খ্রিস্টানদের জন্য আজকে থেকে অমুক কাজটা বৈধ, তো বৈধ, কারণ আমাদের চার্চের যে বড় গুরু তিনি বলেছেন। তাহলে একটা জিনিস আল্লাহ হালাল করেননি হালাল করে দিলেন, অথবা আল্লাহ হারাম করেননি হারাম করে দিলেন, কিসের ভিত্তিতে, ধর্মগুরুর কথার ভিত্তিতে, বুজুর্গ বলেছেন, মুসলমানরা অনেকে যারা গোনা থাকে আমাদের বুজুর্গানি দিন বলেছেন, এটা ওই রকমই কথা, দলিলবিহীন যদি হয়, যেমন ওদের কথা যে আমাদের পোপ পাদ্রি বলেছেন, আমাদের অমুক যে জন তিনি বলেছেন ইত্যাদি, তো তখন সেই সময় আদি বিন হাতেম বলেছিল হ্যাঁ এটা করি, আমাদের যদি ধর্মগুরুরা বলে যে এটা হালাল তো হালাল, এতদিন হারামই জানতাম কিন্তু দলিল দলিল আমরা জানি না, বুজুরুগ যখন বলেছে হালাল হালাল, হারাম হারাম, ব্যাস, তো বলছে ফাতিলকা ইবাদতুম ইয়াহুম, এটাই তো তাদের পূজা করা, হালাল বললে হালাল হয়ে গেল, হারাম বললে হারাম হয়ে গেল, জায়েজ বললে জায়েজ হয়ে গেল, নাজায়েজ বললে নাজায়েজ হয়ে গেল, অথচ আপনার চোখ ছিল দলিল প্রমাণ বুঝতে পারতেন, বিশেষ করে যখন দেখছেন যে এই মাসলে একদল হালাল বলছে আর একদল হারাম, যারা হালাল বলছে তাদের দলিল নেই, অন্ধ, আর যারা হারাম বলছে স্পষ্ট দলিল বুঝতে পারছেন, হ্যাঁ তারা বলছেন না এর বুজুর্গ, আমাদের বুজুর্গ এত বড় বড় আলেম, আপনি অন্ধভাবে মানবেন, তাহলে এটা তাদের পূজা হয়ে গেল। এইরকমই যদি আইন দেওয়া, এই আয়াতটা মানুষের তৈরি করা আইনের ক্ষেত্রে, মানুষের তৈরি করা আইন নিয়ে এসে আপনাকে দিয়ে দেওয়া হলে এটা হচ্ছে আপনাদের সমস্যার সমাধান, দেশের চোর কমাবার সমাধান হচ্ছে 6 মাস জেল, চোরের হাত কাটা নয়, কোরআন বলছে চোরের হাত কাটা, বলছেন না চোরের হাত কাটা না, 1 বছর জেল, বুঝলেন না, দেশে ডাকাত আর সন্ত্রাসীদেরকে কমানোর জন্য, নির্মূল করার জন্য সমাধান হচ্ছে, হ্যাঁ পশ্চিমারা যেটা বলছে সেটা হচ্ছে 5 বছর জেল, বা যেটা জজ বলে 2 বছর 4 বছর 5 বছর একটা পানিশমেন্ট দিলেই দেশের লোক ভালো হয়ে যাবে, জেল খেটে এসে সব ঠিক হয়ে যাবে। অথচ আল্লাহ ফাকর রব্বুল আলমিন ডাকাতের জন্য, রাজধানীকারীদের জন্য শাস্তি নিযুক্ত করেছে, ইন্না জাযাউল্লাযী ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু ইয়াসাউনা ফিল আরযি ফাসাদান আই ইউকাত্তালু আই ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফা মিনাল আরদ, কয়েকবার আল্লাহ বলেছেন, যখন যে এরকমটা দেখবে এইগুলি দিয়ে ফয়সালা করুন, না 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 2 বছর 3 বছর জেল, ঠিক না, জেনা ব্যভিচার